কালো কাপড়ে মাথা ঢেকে বিতর্কে জড়ালেন মেলানিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে আবার বিতর্কের ঝড় উঠেছে, তবে খোলামেলা পোশাকের জন্য নয়। ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে, কালো কাপড়ে মুখটা পর্যন্ত ঢেকে রেখেছিলেন তিনি। মেয়ে ইভাঙ্কা পাশেই ছিলেন, একই বেশভূষা তারও, আর তাদের বেশভূষার সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার সাথে সাথেই সমালোচনায় পড়েছিলেন তিনি। অনেকে প্রশ্ন করেছেন, মুসলিম দেশ সৌদি আরবে গিয়ে রক্ষণশীলতার বিরুদ্ধে খুব তো বড়াই করেছিলেন, ভ্যাটিকানে গিয়ে সেসবের কী হলো? তাদের প্রশ্নের জবাব দিয়েছিলেন মেলানিয়া মুখপাত্র স্টিফেন গ্রিশাম। মার্কিন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, কালো কাপড়ে মুখ ঢেকে পোপের সঙ্গে দেখা করাই ভ্যাটিকানের রীতি। ফার্স্ট লেডি যেহেতু মনে প্রাণে ক্যাথলিক, তাই সেই রীতি মেনে চলেছেন। জামা কাপড় নিয়ে ভ্যাটিকান সৌদি আরবের থেকেও রক্ষণশীল বলে দাবি করেছেন তিনি। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস অবশ্য তার দাবি উড়িয়ে দিয়েছে। তাদের মতে জামা কাপড় নিয়ে ভ্যাটিকান মোটেও অত কড়া নয়। এর আগে অনেক মহিলাই মাথা মুখ না ঢেকে পোপের সঙ্গে দেখা করেছেন। ক্যাথলিক নিজের ইচ্ছাতেই মাথা থেকে পা পর্যন্ত ঢেকেছিলেন মেলানিয়া। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Yeah.